হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেলে কিন্তু দেখো চলে একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কিন্তু সব সবচেয়ে বড় সড়ো একটা আপডেট উঠে আসছে তো সেটা আসছে হচ্ছে সকল অঙ্গনওয়াড়ি কর্মী বলতে পারো আশাকর্মী সকলের জন্য ঠিক আছে যে সকল অস্থায়ী কর্মী রয়েছে তো সেক্ষেত্রে অঙ্গনওয়াড়ি আশাকর্মী তারপর অঙ্গনওয়াড়ি সহায়িকা সকলকেই কিন্তু এখানে ইনক্লুড করা হয় তো তাদেরকে নিয়ে যে আপডেটটা সেটা হচ্ছে যে রাজ্যে কিন্তু সেভেন পে কমিশন বসতে চলেছে যেটা আপডেটটা আসছে যে সেভেন পে কমিশন রাজ্যে কিন্তু বসতে পারে এই নতুন বছরের মধ্যেই তো সেভেন পে কমিশন নিয়ে এত কথা কিসের মানে সেভেন পে কমিশন বসলে পরে অঙ্গনওয়াড়ি কর্মী আশা করবি তাদের কি সুবিধা পাবে তাদের কি বেনিফিট হবে ঠিক আছে যে এত সেভেন পে কমিশন নিয়ে কথা বলা হচ্ছে তো বেসিক্যালি সেই আপডেটটাই আমরা এ ভিডিওতে জানাবো যে সেভেন্থ পে কমিশন বসলে পরে তোমাদের কী লাভটা হবে ঠিক আছে এখন যেহেতু সিক্স পে কমিশন কিন্তু রাজ্যতে কিন্তু তোমাদের যে বেতনটা দেওয়া হয় সেটা কিন্তু সিক্স পে কমিশন হিসাবে দেওয়া হয় ঠিক আছে তো এই যে কমিশন বসলে পরে কিন্তু সরাসরি তোমাদের যে বেতন সেই বেতনের মধ্যে কিন্তু সরাসরি এফেক্ট করবে তো সেটাই কি এবং ডিটেলসে আলোচনা করবো তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবে ভিডিওটা দেখার ভালো লাগে লাইক করবে চ্যানেল থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো সমস্যা করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করি তো দেখো আমি তোমাদের প্রথম বলে দিচ্ছি যে এখন রাজ্যতে সিক্স পে কমিশন বসে আছে এখন সিক্স পে সিক্স পে কমিশন বসলে পরে কী হয় এখানে অনারিয়াম যেটা দেওয়া হয় সেটা কিন্তু কম দেওয়া হয় বাট কমিশন যখনই আপডেট হয় মানে এখন রাজ্যতে মানে পুরো দেশে কিন্তু সেভেন পে কমিশন মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যারা এমপ্লয়ি আছে তাদেরকে কিন্তু সেভেন পে কমিশন অনুযায়ী তাদেরকে বেতনটা দেওয়া হয় এবং তার জন্য তোমরা দেখবে যে যারা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে তাদের কিন্তু স্টার্টিংয়ে আঠারো থেকে একুশ হাজার টাকার থেকে তাদের কিন্তু স্টার্টিং স্যালারি হয় মানে তারা যখন সেই গ্রুপ ডি পোস্টেরই হোক বা যে কোনো পোস্টেরই না কেন তাদের মানে সবচেয়ে ন্যূনতম যে পোস্ট রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের সেই পোস্টে কিন্তু তারা যখনই জয়েন করে জয়েন করলে পরে তাদের কিন্তু আঠারো থেকে একুশ হাজার টাকা করে প্রথমেই তাদের কিন্তু বেতন দেওয়া হয় ঠিক আছে তো এটা কিন্তু রাজ্য সরকারের উপরে বিশেষ করে ডিপেন্ড করে রাজ্য সরকার লাগু করতে চায় না কারণ সেভেন পে কমিশন বসলে পরেই কিন্তু তাদের যে অনারিয়াম যে বেতন রয়েছে সেখানে কিন্তু অটোমেটিক্যালি বৃদ্ধি করে করানো হতে করানো হবে এবং তাদের কিন্তু যে অনারিয়াম দেওয়া হয় বা যে বেতনটা দেওয়া হয় সেখানে তাদেরকে কিন্তু বৃদ্ধি করতেই হবে ঠিক আছে তার জন্য কিন্তু রাজ্য সরকার সেভেন পে কমিশনটাকে এখনও পর্যন্ত ইমপ্লিমেন্ট করেনি সিক্স পে কমিশন অনুযায়ী তারা কিন্তু বেতন সরকারি কর্মচারীকে দিয়ে যাচ্ছে এই জন্য তোমরা দেখবে যে রাজ্য সরকার এবং যে কেন্দ্রীয় সরকারের যে বেতনক্রম রয়েছে সেখানে কিন্তু একটা বিশাল বড়ো একটা তোমরা ডিফারেন্স দেখতে পারবে তো এটাই হচ্ছে মেন বিষয়টা তো এইটার এফেক্টটা কি করে করবে রাজ্য সরকারের সকল অঙ্গনারী কর্মী এবং আশা কর্মীদের তো তোমাদের জন্য আমি বলে দিচ্ছি যে এই বছরে যেটা কথা উঠছে যে সেভেন পে কমিশন কিন্তু রাজ্যে দু হাজার চব্বিশের আগেই ঠিক আছে তো দু হাজার তেইশেও তোমাদের কিন্তু হতে পারে কারণ সামনে যেহেতু দুটা ইলেকশনস রয়েছে পঞ্চায়েত ভোট এবং দু হাজার চব্বিশে কিন্তু প্রধানমন্ত্রীর ভোট রয়েছে তো সেই ক্ষেত্রে সেভেন পে কমিশন বসেও কিন্তু তারা বেতন বৃদ্ধি করালে করাতে পারে ঠিক আছে সেই ক্ষেত্রে এখনও পর্যন্ত তারা কিন্তু বলেনি বাট সেভেন পে কমিশন যে তোমাদের লাগু হওয়ার কিন্তু সবচেয়ে বেশি কিন্তু সম্ভাবনা রয়েছে এই দু হাজার তেইশে ঠিক আছে এবং এটা পে কমিশন বসলে কিন্তু তোমাদের বেতন যে রয়েছে যেটা আমি বললাম তো তোমরা অ্যাপ্রক্সিমেট ধরে নিতে পারো যে একুশ হাজার টাকা সামথিং কিন্তু তোমাদের আসতে পারে ঠিক আছে নট শিওর এখনই কিন্তু তোমরা শিওরভাবে নিয়ে নিতে পারবে না জিনিসটাকে যে একুশ হাজার টাকা তোমরা বেতন পাবে কারণ কি সরকারের তরফ থেকে কিন্তু নোটিফিকেশন যত পর্যন্ত পাওয়া যাচ্ছে তত পর্যন্ত কিন্তু সেই জিনিসটাকে তোমাদেরকে ওয়েট করতে হবে যেটা আমি প্রত্যেকটা জিনিসেই বলি যে যে কোনো জিনিসে যখন ইনফরমেশন আসে তোমরা আমরা তখন কিন্তু সেই ইনফরমেশনটাকেই ভিডিও থ্রুতে তোমাদেরকে জানানোর চেষ্টা করি তো কী হতে পারে সেটা বলছি কারণ কারণ কি সরকার তরফ থেকেই সম্পর্ক জীবন সরকার কিন্তু চাইলে সেখান থেকে তারা অল্প কম বাড়াতেও পারে ঠিক আছে সেক্ষেত্রে তারা পনেরো হাজার করতে পারে তো অ্যাকচুয়ালি যে যেটা কি নিয়ম অনুযায়ী কিন্তু একুশ হাজার টাকার মতন বেতন হতে লাগতে পারে ঠিক আছে বাট সেখানে কত টাকা ইমপ্লিমেন্ট করে সেটাই দেখার রয়েছে তো আশা করি বুঝতে পারে এটা ছিল ভিডিও তো আপডেটটা সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও